दले दले डाक्तर तारा दले दले गभीर रात छले बले रोगी खोजे कौशले धरी पाच आजो बखान गाओ रे भाई रोगी पावर तारा अरे रोगी पावर तारा डाक्तर पारा डाक्तर पारा डाक्तर पारा हे डाक्तर पारा डाक्तर पारा डाक्तर पारा डाक्तर पारा होमियोपैथी एलोपैथी केउबा कबीराज रोगी रसब मुर्गी जानो करबे तीरे आज सर्वरोगेर एकी ओषुध रोगी आछेन जारा अरे रोगी आछेन जारा डाक्तर पारा डाक्तर पारा डाक्तर पारा हे डाक्तर पारा डाक्तर पारा डाक्तर पारा डाक्तर पारा ए स्वार्थेर जन्य करते पारे सब किछु जे तारा सब किछु जे तारा डाक्तर पारा 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 মানে আমরা মিথ্যাচার করছি তুমি পরিষ্কার করে বলো তো গন্ডগোলটা কোথায় পরিষ্কার করে বলতে হবে গন্ডগোল কোথায় বুঝতে পারছেন না আপনার ছেলের চিকিৎসার জন্য আমার হাতে ভাই ধরে নিয়ে আসলেন না 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 কি বলেন শারীরিক কোনো সমস্যা নেই শারীরিক ভাবে আমি পুরোপুরি ঠিক আমি তো পারো এই রোগে চিকিৎসা আমি করি আপনাকে কাজ করব না তো কোনো ভুল জানা শোনো আমি কিন্তু খুব নাম করে একজন উন্নত মানের যাত্রা শিল্পী কি ব্যাপারে স্যার যাত্রা শিল্পী হলে আবার এরকম মেয়ে সাজে লাগে নাকি কি ব্যাপার সেরাক ভাই এত রাতের বেলা আমাদের বাড়িতে আপনি কি করেন তোমার দেখার জন্য চলে আসলাম মনটা ছুটে গিয়েছিল এত রাতের বেলা আপনি আমাকে দেখতে আসছেন যখন তোমার টানা টানা সুখের কথা মিষ্টি মিষ্টি হাসির কথা মনে পড়লো চলে আসলাম রাস্তার মধ্যে অনেক বাধা পড়েছে কুত্তে টুত্তে ডাকিছে কিছু কেয়ার করিনি চলে আইছি তোমার দেখার জন্য দেখা হয়েছে আপনার দেখা হইলে সোজা সুজি চলে যান আমার সাসাজান যদি আপনারা দেখেন একদম কেরোসিন বানাই দিবে কিন্তু আমার এখন কেরোসিন ডিজেল আলকাপটা যা কিছু বানায় ফেলে কোনো অসুবিধা নেই আমি এখন আমার মনের মানুষকে দেখতে এসেছি কেউ ঠেকাতে পারবে না আর কিছু বলবেন হ্যাঁ আর একটা কথা বলবো জরুরি কথা তবে তোমার কিন্তু এই কথাটা রাখতে হবে শিওর দিতে পারলাম না যদি রাখা আমার পক্ষে সম্ভব হয় দেখতে পারি বলেন শোনো তুমি তো জানো আমি বিশাল একটা কর্মযজ্ঞ নিয়ে নামিছি ইউটিউব চ্যানেল নিয়ে তো পরবর্তী যে আমি শর্ট ফিল্মটা করব সেটা নায়িকার কাজটা তুমি করে দেবে কি বললেন আমি হব নায়িকা আমার বাপ সাসা আমাকে কাইটটা নদীতে ভাসিয়ে দিবে শুন আমি মাফ হইছি দোয়া হইছি আপনি জানেন ঠিক আমি এসব কিছু পারবো না জান আহা এইভাবে বলো না তুমি যদি শর্ট ফিল্মের নায়িকার কাজটা করো আমি নায়ক থাকবো দুজনের জন্যই ভালো হবে আর তোমার বংশের মধ্যে কিন্তু এসব কাজ করিছে তোমার দাদা পরদাদারা যাত্রা করতে বুঝতে পারছো শিল্প তো বুঝো না কি জন্য জিনিসটা একটু ভাবিয়ে দেখো না 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 আমি বললাম তাই পারবো না সেরাক ভাই এমনি আপনার আমার সহ্য হয় না এসব কথা বলে এসব কথা বললে আমি কিন্তু আর দেখা করবো না জীবনে সোনা বন্ধু তুই আমারে কল্লি যে দিওয়ানা সোনা বন্ধু তুই আমারে কল্লি যে দিওয়ানা না 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 নে না নে 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 না কি বাবা আমি তো সুন্দর করে গান গাইতেছি আর তুমি হাসতেছো কেন আই তোমার গানুনি হাসিয়েন না আর অন্য কোন কথা মনে হচ্ছে ইয়েলাই হাসিয়ের অন্য কি কারণ একজনের একখান চরম মজা চুরির ঘটনা হইছি কাল তো মজার চুরির ঘটনা শুনলা যে ফেয়ারা চুরি করতে যাই তারপর খাইছে তুমি সব কি বলতেছো শেফালি
পেয়ারা চুরি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। থাক আর বুঝুন লাগবে না, অনেক পেঁচটা কালে থাপড় খাইছো তো হিলে বুলি গেছো। তার মানে তুমি বলতে চাইতেছো আমি পেয়ারা চুরি করতে গিয়ে থাপড় খাইছি? আমি ব্যাক হইছি, আর কাছে কোনো কিছু লুকায় কোনো লাভ নাই বুঝো নে। আচ্ছা তোমার এসব বাজে কথা কে বলছে? কালাম চাচা আর ব্যাক কই দিছে, তুই হাতনার কাছে পেয়ারা চুরি করতে গেছিলা, তোমার দড়িয়া লাইছে, দড়িয়া কান থাপড় লাগাই দিছে, ইয়ার ফল তো তুই হাতনার উপর রাগ হয়ে যাইছো। কালাম চাচার বাচ্চা, কালাম চাচা আমার নিজে অপমান করে এটা আবার আমার বউর কাছে কন না, কারণ আপনার আমি সাত গাড়ির পানি খাওয়ার জন্য আসছি। এই বাহার বাহার, এই বাহার, ও চাচা আপনি, এই আমি তোমার চাচা। কেমনে চাচা কব না তো কি কব, আপনি তো আমার চাচার মতোই, সেই জন্য চাচা করে ডাকিছি। এই তোমার সাওয়ালও আমার চাচা ডাকে, তুমিও আমার চাচা ডাকবা, এটা কোন ধরনের কথা? দেখ তো সাওয়ালের ডাক সাওয়াল ডাকিছে আর আমার ডাক আমি ডাকিছি, কোনো সমস্যা? না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তোমাকে যা খুশি তাই বলে ডাকো, যাও একটু বাহারে ডেকে দাও। ও তো ঘুমাইতেছে। আরে যাও জলদি যাও। কেন কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি আপনার? খুব বড় ডাক্তার হয়েছে, তাড়াতাড়ি বাহারে ডাক দাও। কথার জবাব দে, তুই যদি জবাব না দিস তাহলে কিন্তু কালকে কিন্তু তোর নামে থানায় যা মামলা করুম। আসলে হচ্ছে কি চাচা, মানে করছিলাম কি, সনিও একজন ডাক্তার, আমি একজন ডাক্তার, এলাকার মধ্যে আমরা দুজনে চিকিৎসা করতেছি, কিন্তু এলাকার মানুষজনের মুখে মুখে সনিয়ার নামটা ছড়া গেছে যে সনিয়া খুব ভালো ডাক্তার, তার চিকিৎসা ভালো হয়। এই তুই মেয়ে সেজে সনিয়ার চেম্বারে কিছুজনে গেছিস সেটা কো? চাচা রাগে গেলে স্ট্রংলি জবাব দেব কিরাম করে, এখন আপনার তো বোঝা লাগবে এই যে শিক্ষামন্ত্রী মাঝে মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইনকোয়ারি করে যাচ্ছে, তাতে কি কেউ মাইন্ড করতেছে? আমি আসলে ওই সোনিয়ার কাছে গিয়েছিলাম একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে আসার জন্য। আমি তোর কথা বুঝলাম না। চাচা আপনি তো ভালো করে জানেন যে সোনিয়া হচ্ছে একটা গাইনি ডাক্তার, সে পুরুষ রোগীর চিকিৎসা করে না। এখন আমি যদি বাহার সাজে যেতাম, মানে বাহার হয়ে যেতাম, তাহলে পরে তো তার কম্পাউন্ডার আমার ঘাট ধরে বাইর করে দিত, তাই ওই মেয়ে সাজে একটু লিপস্টিক ফোটা লাগে গিয়েছিলাম আর কি, ভালো করে স্বাস্থ্যকে দেখে আসলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম। না চাচা এখন আমি গ্যারান্টি দিয়ে কতি পারবো যে সোনিয়া আসলে একজন সুচিকিৎসক, গ্রামের লোকজনকে সে ভালো চিকিৎসা দিচ্ছে। ও এই জন্যই তুই গেছিলি? বিশ্বাস করেন চাচা, এছাড়া আমার অন্য কোনো মতলব ছিল না। তাহলে বোঝ এখন সোনিয়া হচ্ছে এই পাড়ার হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার, এই ডাক্তার পাড়ার সবচেয়ে অভিজ্ঞ ডাক্তার। শুন তোরা কাজ কর, এই ডাক্তার পাড়ায় তোরা ডাক্তারি ব্যবসা বন্ধ করে দিয়ে অন্য পেশায় চলে যা। জি চাচা, আসলে হয়েছে কি আমরা তো কুয়োর ব্যাঙ, কুয়োর মধ্যে থাকে থাকে ভাবতেম যে বিশাল বড় একটা জায়গায় আমরা আসি, কিন্তু সোনিয়ার কাছে যাই আমি বুঝতে পারিছি যে কুয়া আসলে বড় জিনিসটা, বড় জিনিস হচ্ছে সমুদ্র। আমার বোধ বুদ্ধি হয়েছে চাচা, আমি নিজে নিজে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে এরকম মূর্খ মাথা নিয়ে মানুষের আপনি মধ্যে কিভাবে টাকাই রয়েছেন কেন?
মনে হয় আমাকে খাইয়ে ফেলাইবে। আমি তোরে খাতেই চাই, তোর একটু পরে খাবো। তার আগে তুই আমারে বল, তোর খালাতো ভাই ওই ফাউল আতাহার কোন জায়গা? এই খবরদার, এই আতাহার ভাইকে আপনি ভাই বললে সম্বোধন করবেন না, সে একটা ভালো মানুষ। আরে ফাইল তো আপনি মেয়া। আরে মুখ সামাল করে কথা বলবি। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত। একটা ঘুষি দে তোর নাকের একদম পুরো আমি ফাটা ফলা দেব কিন্তু করছি। আইছুনি ঘুষি মাইনে বল না, হে করে ভাগাই দিবে। আর মই চাই চাই হাইয়ে দেখু না, মোর লাগে বুঝি হাত নাই। তোর হাত থেকে কি হবে রে? হ্যাঁ তুই কি ভুলে গেছিস অতীতের রেকর্ডের কথা? ভুলে গেছিস সত্যি করে বল আতাহার কোথায়? সেটা আমি বলতে পারবো না। তুই খালি বল আতাহার কোথায়। কেন তাকে দিয়ে আপনি কি করবেন? তারে আমি শরবত বানায় খাবো। বল আতার কোথায়? সরি আমি বলতে পারবো না। কিছু জন্য বলতে পারবি না? তোর মুখে কি ঠাটা পড়িছে? আমার মুখে ঠাটা পারবে কেন? আপনার মুখে ঠাটা? এই চুপ, উল্টো পাল্টা কথা বলবি না। ভালোই ভালোই বল আতার কোথায়। আমি আতারের বাড়িতে গেছিলাম কিন্তু তারে বাড়িতে খুঁজে পাইনি। বল বল আতার কোথায়। কইলাম তো মুই জানি না। তুই জানিস না? না। তুই সব কিছু জানিস, তুই যদি না বলিস তোরে এখন আমি ধরে নে চায়ের দোকানে যাব। চায়ের দোকানে নিয়ে গিয়ে গরম পানিতে নাকের ভিতর দিয়ে ঢালবো, তারপর তুই গরগর করে বলে দিবি যে আতার কোথায়। আপনি যা খুশি করতে পারেন কিন্তু আমি বলতে পারবো না যে আতার ভাই কোথায় আছে। প্লিজ হকমান তুই বল আতার কোথায়। আচ্ছা ঠিক আছে হকমান, আমি তোরে ভালো করে বলতেছি, তুই ভাই আমাকে বল আতার কোথায়। তুই চায়ের দোকানে চল, তোরে আমি ফিরি ফিরি চা খাওয়াবো, বিস্কুট খাওয়াবো। ভাই তোর কাছে আমি রিকোয়েস্ট করি, তুই বল আতাহার কোথায়। দেখেন আপনি আমাকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করবেন না, আমি একজন খুব ইমানদার মানুষ। বুঝতে পারিছি, সুজাঙ্গুলে ঘি উঠবি না। ভালোই ভালোই তোর কথাটা বলতে পারলি না, তাই না? আতাহার কোথায় তুই জানিস না? এই আতাহার কোথায় বল। কাশিম ভাই ভালোই বলে, কিন্তু আমার গায়ে হাত দেবে না, হাত দেওয়ার চেষ্টা করবেন না বলতে আছি। এই গায়ে হাত দেওয়া তুই কি দেখেছিস রে? এরপর পাল তুলবো পাল পাল। আমার হাড্ডি ভাঙিয়া দু টুকরা হইয়া গেছে রে। কাশিম ভাইটা আপনি কি করিলেন? আমার কোমরটাই আপনি ভেঙে দিলেন। এই ফালতু কথা বলার জায়গা পাস না, তাই না? এই তোর হাড্ডি কি কচি মুরগির হাড্ডি রে, যে ধাক্কা লাগার সাথে সাথে ভেঙে দুই টুকরা হয়ে যাবে? ওহে ফালতু কথা বলছি না, এই যে আমার কোমরটা মনে হচ্ছে এখান থেকে দু অর্ধেক হইয়া গিয়াছে। আচ্ছা ঠিক আছে, আমার চেম্বারে আসিস, আমি ঠিক করে দিবানে। অবশ্যই আসিব, কিন্তু আমি কিন্তু কোনো প্রকার টাকা পয়সা দিতে পারিব না। কিসের জন্যে টাকা দিতে পারবি না? কিসের জন্যে? কারণ আপনি আমার কোমর ভাঙিয়েছেন, আপনি আমাকে ফ্রি ট্রিটমেন্ট করিবেন, টাকা পয়সা আমি কেন দেব? বাহ বাহ, পশুর ডাক্তার তুই, পশুর ডাক্তার হয়ে এইরকম হিসাব নিকাশ করে চলিস, খুব ভালো, ভালো লাগলো শুনে তোর কথা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত। কি করিব বলুন, আপনাদের মতো তো অঢেল আমাদের রোজগার নেই, আমরা পশুর ডাক্তার, কম ইনকাম করি তাই হিসাব নিকাশ রাখিতে হয়। তোর যেহেতু এই লাইনে আয় রোজগার, টাকা পয়সা কম আসতেছে, তাহলে পরে তুই এক কাম করতে পারিস, আমার কম্পাউন্ডার চলে গেছে, তুই কালকে আমার চেম্বারে জয়েন কর, কম্পাউন্ডারি শুরু কর। এটা আপনি কি বলিলেন কাশেম ভাই, মনের ভেতরে আঘাত পাইলাম। আমি কি শুধুমাত্র টাকা পয়সার জন্য গরুর চিকিৎসা করি? নিশ্চয়ই, তা নয় তো কি? এটা আপনার একান্তই ভ্রান্ত ধারণা কাশেম ভাই, আমি টাকা পয়সার জন্য গরু ছাগলের চিকিৎসা করি না। আমি করি কারণ তাদের প্রতি আমার একটা ভেতর থেকে ভালোবাসা সৃষ্টি হইয়া গিয়াছে, তাই আমি তাদের চিকিৎসা করি। বাহ, তাহলে পরে তো খুব ভালো কথা, এক কাজ কর, তুই কালকে থেকে পেটে ইট বাইদে নিয়ে ফিরি ফিরি গরু চিকিৎসা কর। যদি আমি মরণকে না ভয় পাইতাম তবে আমি তাই করিতাম। আচ্ছা আপনি এইরকম করে দৌড়াইতেছিলেন কেন, কোনো রোগী? রোগী না, পাগল, তোর জন্য আমি তারা ধরতে পারলাম না, সে আমার একটা অপমান করেছে। যাই হোক তুই আসলে একটা অলক্ষী। আর কোন দিকে গেল হকমান? এদিকে দেখছিস? দেখিস এদিকে, এই আমি অলক্ষী আর সে নাকি মা লক্ষ্মী, ঘর জামাই থাকে তো বুঝিতে পারে না।
আব্বা এসব কথা বাদ দাও তো, কি আমরা এসব বুড়ি মানুষের মতো কথা নিয়ে বসে পড়ছি? শোনো না, ওই তোমার যে বিয়ার সময় যে গয়নাগুলো দিছিল না তোমার রে, ওইগুলো না আমার সবসময় চোখের মধ্যে লাগা থাকে। এত সুন্দর ছিল, আমি তো অনেকটু ছোট ছিলাম, কিন্তু তারপরে এখনো চোখের মধ্যে লাগা রয়েছে। আমার যখন বিয়ে শাদী ঠিক হবে, তুমি কিন্তু আব্বারে বলবা তোমার মতো গয়নাগুলো বানাই দিতে। আমার লজ্জা লাগে। কি লজ্জা, অবশ্যই বলবো। আর তাতে যদি সেরকম গয়না তোর তৈরি করে না দেয়, তাহলে আমার গয়না দিয়ে তোর পিন্ডাইয়া বিয়ার দিন তোর আমি নিজের হাতে সাজাই দিব। আমি কি মিথ্যা কথা কইছি নাকি কখনো? কখনো বল, তাই যে গলি সত্যি। তুই তো এমনি সুন্দর, গয়না গাঁটি না পিনলেও তোর সুন্দরই লাগবে। তারপরও একটা শখ আছে না? আচ্ছা, আমি তো বলতাছি যে আমার দিয়ে তোর পরায় সাজাই দিব। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত। এই তোমার সওয়ালও আমার সাথে থাকে, তুমিও আমার সাথে থাকবা, এটা কোন ধরনের কথা? দেখ তো, তাহলে ডাক, খাও ডাক, আর আমার ডাক আমি ডাকি, কোনো সমস্যা? থাক, আর বুঝুন না একজন, অনেক বাচ্চা কালে থাপড় খাইছো তো, ফিল্লে বুলি গেছো। তার মানে তুমি বলতে চাইছো আমি পেয়ারা চুরি করতে গিয়ে থাপড় খাইছি? আমি ব্যাগ খুঁজছি, আর কাছে কোনো কিছু লুকায় কোনো লাভ নাই, বুঝছো না? মানুষজনের মুখে মুখে সোনিয়ার নামটা সারা দিতে, যে সোনিয়া খুব ভালো ডাক্তার, তার চিকিৎসা ভালো হয়। তুমি মেয়ে এসে যে সোনিয়ার চেম্বারে কিছু জনের কাছে দেখো।